এবার খেলার খবর। পাকিস্তানের দলের পারফরম্যান্সে হতাশ হয়ে সেমিফাইনালে খেলার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। বাবর আজমদের সেমিফাইনালে খেলার কোনো যোগ্যতা নেই বলে মনে করেন তিনি। সমালোচনা করেছেন দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং নিয়েও। এবারে বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিল পাকিস্তান, এরপরই ছন্দপতন মেন ইন গ্রিনের। টানা দুই ম্যাচ হেরে খেই হারায় দলটা। ভারতের কাছে হারের পর অস্ট্রেলিয়ার কাছেও ধরাশরী টিম পাকিস্তান। অজিদের বিপক্ষে হারের পরে সমালোচনার মুখে বাবর রিজওয়ানরা। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, পাকিস্তানের পারফরম্যান্স খুবই হতাশাজনক, তাদের সুযোগ অনেক কম মনে হচ্ছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা আছে। আপনারা আসলে কি বিশ্বাস করেন এই পাকিস্তান দল সেমিফাইনালে খেলার যোগ্য? তারা কি শীর্ষচারে থাকার মতো দল? আমি সত্যিই হতাশ। আফগানিস্তান পাকিস্তানের মানেরই দল, এই দলগুলোর বিপক্ষে খেলে সেমিতে ওঠা সম্ভব বলে আমার মনে হয় না।